নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পর চারিদিক থেকে প্রশংসার জোয়ারে ভাসছেন টাইগাররা। এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়া থেকে শুরু করে পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটাররা। শহীদ আফ্রিদি, পাকিস্তানের সাবেক এই তারকা অলরাউন্ডার, লিখেছেন, চমকপ্রদভাবে ফিরে এসে দুর্দান্ত চেঞ্জ, পাশাপাশি সাকিব মাহমুদুল্লার নজরকাড়া জুটি, চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 সত্যি প্রাণবন্ত। কুমার সাঙ্গারকারা, লঙ্কান কিংবদন্তি, লিখেছেন, টাইগারদের অসাধারণ প্রচেষ্টা এবং সাকিব মাহমুদুল্লার দুর্দান্ত লড়াই। সাকলাইন মুস্তাক, পাকিস্তানের সাবেক এই গ্রেট স্পিনার, লিখেছেন, দুর্দান্ত জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। স্কট স্টাইরিস, জন্ম অস্ট্রেলিয়ায় হলেও খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে, শুক্রবার রাতে বাংলাদেশের কাছে হেরে কিউইরা বিদায় নেওয়ায় মন খারাপ থাকতেই পারে দেশটির সাবেক এই তারকা অলরাউন্ডারের, তারপরেও বাংলাদেশকে অভিনন্দন জানাতে ভুলেননি তিনি। রাসেল আর্নল্ড, সাকিব মাহমুদুল্লার দুর্দান্ত জুটিতে অবিশ্বাস্য জয়ের পর সাবেক লঙ্কান অলরাউন্ডার রাসেল আতাশা বাংলাদেশ যেন সেমিতে খেলে। জয়ের পর সাকিব মাহমুদুল্লাকে অভিনন্দন জানিয়ে তিনি টুইটারে লিখেছেন, আমি বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চাই। ডিন জোন্স, অস্ট্রেলিয়ার 1987 সালের বিশ্বকাপ জয়ের সদস্য ও দেশটির সাবেক তারকা ব্যাটসম্যান ডিন জোন্স টুইটারে লিখেছেন, সন্দেহ নেই সাকিব বন্দুক, কিন্তু আমি সবসময় মাহমুদুল্লাকে মূল্যায়ন করে এসেছি। মাহেলা জয়বর্ধনে, নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের অবিশ্বাস্য জয়ের পর তিনি টুইটারে লিখেছেন, ওয়েল প্লে, ম্যাচিউরিটি দেখানোর জন্য অভিনন্দন। তবে তিনি নির্দিষ্ট করে কাউকে অভিনন্দন জানাননি, জয়ের জন্য পুরো দলকেই কৃতিত্ব দিয়েছেন সাবেক এই লঙ্কান অধিনায়ক। বিশ্ব ক্রিকেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন এমন ক্রিকেটারদের মধ্যে সামনের সারিতে থাকবেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। নিন্দা কিংবা প্রশংসা, ক্রিকেট সম্পর্কিত বিষয় নিয়ে সবসময় মুখ খুলেন তিনি। আর ঘরের মাঠে সাকিব মাহমুদুল্লার যে কীর্তি করলেন তা নিয়ে কথা বলবেন না তা কি হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর টুইট করে মাইকেল ভন লিখেছেন, আজকের মতো এত ভালো ওয়ানডে পার্টনারশিপ জীবনে দেখেছি কিনা স্মরণ করতে পারছি না। পরে আরও একটি টুইটে ভন লেখেন, শুভরাত্রি সকলকে, টাইগারদের জন্য ক্রিকেটের আরেকটি অসাধারণ দিন। এছাড়া অভিনন্দন জানিয়েছেন ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামি সহ বিশ্বের আরও অনেক ক্রিকেটার। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের জন্য 266 রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে টাইগাররা, কিন্তু 33 রানে 4 উইকেট হারিয়ে একসময় যখন 17 রানের মধ্যে অল আউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ, ঠিক তখনই মাটি কামড়ে লড়াই করেন টাইগার দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। রেকর্ড 224 রানের জুটি গড়ার পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন দুজনই, তবে জয় থেকে 9 রান দূরে থাকতে সাকিব ফিরে গেলেও জয় নিয়েই মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ।